কি পড়াশোনা চালিয়ে যেতে হবে। চলো যাই আজকে তাহলে পড়াশোনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় হাত দুই নাও বরকর শব্দ অর্থ। আমরা গত ক্লাসে হাত দুই নাও রিডিং এবং রিডিং থেকে প্রশ্ন তৈরি শিখেছি, আজকে আমরা শব্দ অর্থ শিখব। খাতা কলম নিয়ে রেডি তো? আচ্ছা, প্রথমে আমি শব্দ অর্থ দুটো শব্দ লিখে নিয়েছি, তোমরা খাতা উঠিয়ে নাও। প্রথমে চঞ্চল, তারপরে থাবলে খাও। চঞ্চল শব্দের অর্থ কি? চঞ্চল শব্দের অর্থ অস্থির। চঞ্চল শব্দের অর্থ অস্থির, অশান্ত, চটপটে। তাহলে কি কি হয়? চঞ্চল শব্দের অর্থ অস্থির, অস্থির, অশান্ত, অশান্ত, চট পটে। অস্থির শব্দ, চঞ্চল শব্দের অর্থ অস্থির, অশান্ত, চটপটে। চঞ্চল শব্দের অর্থ কি? চঞ্চল শব্দের অর্থ অস্থির, অশান্ত, চটপটে। এরপরের শব্দ খাবলে খাওয়া। পরের শব্দ কি? খাবলে খাওয়া। খাবলে খাওয়া শব্দের অর্থ, খাবলা মানে হাতের খাওয়া পরিমাণ। খাবলা, খাবলে খাওয়া, খাবলা, খাবলা মানে খাবলে খাওয়া, খাবলা মানে হাতের খাওয়া পরিমাণ। হাতের খাবার পরিমাণ, খাবলে খাওয়া, খাবলা মানে হাতের খাবা, খাবা পরিমাণ। খাবলে খাওয়া বললে খাবলে খাওয়া বললে, খাবলা মানে হাতের খাবা পরিমাণ। খাবলে খাওয়া বললে এক কথায় যতটুকু, এক কথায় যতটুকু, এক কথায় যতটুকু তুলে খাওয়া যায়, যতটুকু তুলে খাওয়া যায়, খাবলে খাওয়া বললে এক কথায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝায়। খাবলে খাওয়া শব্দের অর্থ কি? খাবলে খাওয়া শব্দ, খাবলা মানে হাতের খাওয়া পরিমাণ। খাবলে খাওয়া বললে এক কথায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝায়। তারপরে শব্দ চেটে ফুটে। এরপরে শব্দ কি? চেটে ফুটে। চেটে ফুটে, চাটা মানে জিহ্বাকে লেহন করা। চাটা মানে জিহ্বা, জিহ্বা দিয়ে লেহন করা। তাহলে চাটা মানে জিহ্বা দিয়ে লেহন করা। জিহ্বা আর ঠোঁট দিয়ে একসাথে চেপে শুষে ফেলে হয় চেপে ফুটে হয়। তাহলে চেপে ফুটে মানে কি? চাটা মানে জিহ্বা দিয়ে লেহন করা। জিহ্বা আর ঠোঁট দিয়ে, জিহ্বা আর জিহ্বা আর ঠোঁট
डिब्बा आर खोल दिए डिब्बा आर खोल दिए एक साथे डिब्बा आर खोल दिए एक साथे सेटे सुशे তাহলে কি লিখলাম জিব্বা আর ঠোঁট দিয়ে একসাথে চেপে চুষে ফেলে ফেলে হর চেপে কুটি চেপে কুটে শব্দের অর্থ কি টাটা মানে জিব্বা দিয়ে লেহন করা জিব্বা আর ঠোঁট দিয়ে একসাথে চেটে সুষে ফেলে হল চেটে কুটি এরপরে শব্দ অসুখ বিসুখ এরপরে শব্দ কি অসুখ বিসুখ অসুখ বিসুখ শব্দের অর্থ রোগ ব্যাধি অসুখ বিসুখ শব্দের অর্থ রোগ ব্যাধি অসুখ বিসুখ শব্দের অর্থ রোগ ব্যাধি অসুখ বিসুখ শব্দের অর্থ কি রোগ ব্যাধি অসুখ বিসুখ শব্দের অর্থ রোগ ব্যাধি এরপরে শব্দ ভাগিনা পরের শব্দ ভাগিনা ভাগিনা কি ভাগিনা বোনের ছেলে ভাগিনা মানে বোনের ছেলে ভাগিনা মানে বোনের ছেলে সতর্ক এরপরে শব্দ সতর্ক সতর্ক পরের শব্দ সতর্ক মানে সাবধান সতর্ক মানে কি সাবধান সতর্ক মানে সাবধান হুঁশিয়ার অভ্যাস এরপরে শব্দ অভ্যাস অভ্যাস অর্থ স্বভাব অভ্যাস শব্দের অর্থ কি স্বভাব অভ্যাস শব্দের অর্থ স্বভাব এগুলো ছিল আজকে আমাদের শব্দ অর্থ এগুলো কোন অর্থের শব্দ অর্থ এগুলো হচ্ছে হাত দুই নাও গর্ভের শব্দ অর্থ তাহলে আমরা প্রথম কি শব্দ লিখেছি আমরা লিখেছি চঞ্চল যার অর্থ অস্থির অশান্ত চটপট এরপরে শব্দ লিখেছি খাবলে খাওয়া শব্দের অর্থ খাবলা মানে হাতের খাওয়া পরিমাণ আর খাবলে খাওয়া বললে এক কথায় যথেষ্ট তুলে খাওয়া যায় তাই বোঝায় চেপে কুটি চেপে কুটে চাটা মানে জিব্বা দিয়ে লেখন করা জিব্বা আর ঠোঁট দিয়ে একসাথে চেপে চুষে ফেলে হয় চেপে কুটি অসুখ বিসুখ রোগ ব্যাধি অসুখ বিসুখ কি হবে অসুখ বিসুখ হয় রোগ ব্যাধি অসুখ বিসুখে কি হবে রোগ ব্যাধি ভাগিনা অর্থ বোনের ছেলে ভাগিনা শব্দের অর্থ বোনের ছেলে সতর্ক সাবধান হুঁশিয়ার সতর্ক শব্দের অর্থ সাবধান হুঁশিয়ার অভ্যাস শব্দের অর্থ স্বভাব অভ্যাস শব্দের অর্থ স্বভাব ঠিক আছে এগুলো ছিল আমাদের শব্দ অর্থ তাহলে আমরা সবাই আবার প্রথম থেকে একটু পড়ি
চঞ্চল খাবলে খাওয়া চেঁচে ফুটে অসুবিশু আগিনা সতর্ক অভয় এই শব্দের অর্থগুলো পড়তে হবে এবং না দেখে লিখে মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো